আসসালামু আলাইকুম আজ আমি যাচ্ছি আমার জেলা শহরে ছাদ বাগানের জন্য ড্রামগুলো কিনতে এবং আজ আমি আপনাদের দেখাবো ছাদ বাগানের জন্য যে ড্রামগুলো আমরা কিনে থাকি তো সেগুলোর দাম কেমন এবং সেগুলো কিভাবে রঙ করতে হয় পাশাপাশি গাছ লাগানো পূর্বে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সব বিষয়ে আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো আমি মোটামুটি পাঁচটি ড্রাম নিয়ে চলে এসেছি যেহেতু আমি একা একা গিয়েছিলাম তো একসাথে ড্রাম কিনা ভিডিও করা একসাথে সম্ভব হয়নি এই জন্য আমি নিয়ে আসার পরেই আপনাদের দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এক টলে মাটি কিনেছিলাম গোবর সার কিনেছিলাম মোটামুটি তিনশো টাকা দিয়ে এবং সেইগুলো দিয়ে আমি এগুলো ভরাট করব। এবং ভরাট করার পর কিভাবে ভরাট করেছি এবং কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন গোবর সার ড্রামে মাটি ভরার জন্য আপনাদের দুই ভাগ গোবর এক ভাগ মাটি কিন্তু প্রয়োগ করতে হবে পাশাপাশি এখানে দেখেন আমি কিন্তু রঙ কিনে এনেছি এই রঙগুলো যদি আপনারা ড্রামটাকে রঙ করে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রামটা এক বছরের মধ্যেই জং ধরে যাবে যেহেতু বৃষ্টির পানি বা ড্রামে দেওয়া পানি এই পানি কারণে ড্রামটা জং ধরে নষ্ট হয়ে যাবে এই জন্য প্রতিটা ড্রাম আপনাদের রং করে দিতে হবে তো এই ড্রামগুলো আমি আস্তে আস্তে রঙ করছি রঙ করা শেষেও আমি আপনাদের দেখাবো এবং সর্বমোট পাঁচটি ড্রাম আমি কিনে এনেছি এবং নিচের অংশে একটি ড্রাম রয়েছে এবং উপরের অংশে মোট চারটি ড্রাম আমি রেখেছি এই চারটি ড্রামের মধ্যে একটি মাছা তৈরি করেছি মাছা তৈরি করার পর আর সেখানে দুইটি ড্রামে আমি লতালো যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দেওয়ার চেষ্টা করবো এবং বাকি আর তিনটি ড্রামে আমি গাছ লাগাবো তো কী ধরনের গাছ লাগাবো সেটাও আমি আপনাদের দেখাবো এবং আজ আকাশের অবস্থা ভালো না চারিদিকে মেঘলা এবং ঝড় বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়ে দেখেন এখানে প্রথম যে ড্রামটা আমি দেখাচ্ছি এক এক করে সবগুলো ড্রাম দেখাবো এই ড্রামটা আমি ডিমের যে খোসাগুলো রয়েছে ডিমের খোসা গোবর সার এবং মাটি আর তিনটি উপাদান একসাথে ভালোভাবে মেশানো হয়েছে এবং উপরে যে সাথে সাথে দেখতে পাচ্ছেন এই সাদাগুলো কিন্তু ডিমের খোসা তো আপনারা ডিমের খোসাতে এইভাবে ভালোভাবে মাটিটা প্রস্তুত করবেন পরবর্তী ড্রামটা দেখতে পাচ্ছেন এখানে আমি লতানো গাছ যে শাকটা আমি দিয়েছি টালে মাছাই এখানে আমি শাক দিয়েছি এবং পাশে আরেকটি ড্রাম রয়েছে আর সেই ড্রামটা আমি এখানে ঝিঙে আছে অনেকে ঝিঙে চেনবেন কিনা জানি না আমার ঝিঙ্গা ঝিঙ্গাই বলে সম্ভবত তো এই ঝিঙ্গা গাছ লাগিয়েছি আমি এই জায়গায় এবং পাশাপাশি আরও আমার ড্রামগুলো রয়েছে সেই ড্রামগুলো আমি অনেকটা দুইটা গাছ কিনে এনেছি গতকাল এই গাছ দুটো আমি আপনাদের দেখাবো এটা একটি চাইনিজ কমলালেবু গাছ এবং এই ড্রামগুলো আমি আর একটু বিষয় বলি ড্রামগুলো কেনার পর আপনারা অবশ্যই রং করবেন এবং মাটি ভরাট করার সময় অবশ্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা বলছি আমি পরবর্তীতে দেখেন এটা একটি চাইনিজ কমলালেবু গাছ আর দক্ষিত এটা একটি দার্জিলিং কমলালেবু গাছ আমি গতকাল এনেছি সে মোটামুটি পাঁচশো টাকা নিয়েছে এই গাছটা এবং আরও একটি গাছ কিনে এনেছিলাম সেটা হচ্ছে মালটা গাছ দুটা মিলে আমার সাতশো পঞ্চাশ টাকা নিয়েছে তো যেটা বলছিলাম এটা হচ্ছে মাটি ভরাট করার বিষয়টা প্রথমে আপনারা খাপটে কুচি বা টপ ভঙ্গার অংশটা দেবেন তারপরে নারকেলের যে ছোবড়া সেগুলো যদি থাকে সেগুলো দেবেন এবং ইটের খোয়া তারপরে বালি দেবেন মোটামুটি তিন থেকে চার ইঞ্চের একটা লেয়ার তৈরি করবেন যেন পানি ড্রামে পানি দেওয়ার পর আপনার পানিটা নিচে থেকে পড়ে যায় এবং তারপরে গোবর সার মাটি দিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে দেবেন তো নিচের অংশে আমি একটি মালটা গাছ লাগিয়েছি একটি মালটা কিন্তু ধরে আছে গাছটার দাম নিয়েছিল দুইশো টাকা এবং দেখতে পাচ্ছেন আমার যে গোবর সার এটা টলি গোবর সার আনিয়েছিলাম কিন্তু এখন মোটামুটি সব ড্রাম ভর্তি করার পর মাটিগুলো পরিবর্তন করার পর আর অল্প কিছু সার কিন্তু অবশিষ্ট আছে তো আপনারা যারা ছাদ বাগান গাছ কিনতে চাচ্ছেন বা ড্রাম কিনতে চাচ্ছেন অবশ্যই ড্রামগুলো কিনতে পারেন এই ড্রামগুলোর মূল্য নিয়েছে দুইশো টাকা প্রথমে ড্রামগুলো আমি এনেছিলাম ড্রামগুলোর মূল্য নিয়েছিল একশো ষাট টাকা কিন্তু এখন বর্তমান ড্রামগুলোর দাম নাকি বেড়ে গিয়েছে বলছে লোহার দাম বেড়ে গিয়েছে এই জন্য ড্রামগুলোর দাম নিয়েছে দুইশো টাকা তো সব মিলিয়ে অনেক টাকায় খরচ হয়ে গেলো পাঁচটা ড্রাম এনেছি মোটামুটি গাড়ি ভাড়া দিয়ে এগারোশো টাকা লেগেছে আমার এবং আপনারাও চাইলে ড্রামগুলো কিনতে পারেন তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য